আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা এক্সচেঞ্জের অফার শেয়ার করব, যেখানে আপনি কাজ করলে প্রত্যেক মাসে 15 থেকে 20 জন ইনকাম করতে পারবেন এবং লাইভ একটা প্রজেক্ট কাজ করে দেখিয়ে দেবো, যে কাজটা করলে আপনি 40 টাকা ইনস্ট্যান্ট আপনি নিতে পারবেন। এবং ডোপামাইন অলরেডি অফার যে শেয়ার করা হয়েছিল, তো ওইখানে আপনাকে সোয়াইপ করতে হবে। তো কীভাবে সোয়াইপ করবেন ওটা ভিডিও শেষে দেখিয়ে দেবো। এটাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই এখানে আপনি জয়েন করে নেবেন যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান। তো আজকে মূলত আমি xt.exchanger নিয়ে কথা বলবো। এখানে দেখেন একটা কাজ করলে সাথে সাথে আপনার 45 সেন্ট বাংলাদেশি টাকা কনভার্ট করলে 40 টাকার মতো ফ্রিতে পেয়ে যাবেন। এবং এখানে দেখেন প্রুফগুলো আমি আগে দেখাই, এখানে যারা কাজ করছে তারা কিন্তু 39 সেন্ট ইনকাম করছে, এখানে দেখেন 45 সেন্ট ইনকাম করছে। এবং আরেকটা যদি উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আরও স্ক্রিনশট দেখাইতে পারবো। এখানে দেখেন আমি কাজ করছি, কাজ করার সাথে সাথে কিন্তু এখান থেকে 45 টাকার মতো ইনকাম করে ফেলছি। তো এখানে কথা হচ্ছে, যারা নতুন আছেন, একদম নতুন ইউজার, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। আর এই যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। যারা নতুন আছেন তারা অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, কীভাবে কাজ করতে হয় ওটা দেখিয়ে দিব। আর হচ্ছে অনেকজনই আছেন যে বুঝতে আছেন না যে এয়ারড্রপটাতে কীভাবে জয়েন করবেন, তো আমি আজকে সব কিছু ক্লিয়ার করে দিব। আর হচ্ছে এই যে এক্সচেঞ্জারটা xt.exchanger, এটা কিন্তু লাটোকেনের মতো, লাটোকেনের যেমন এয়ারড্রপ দেয় এবং কিছুদিন পর পেমেন্ট করে, কিন্তু এটা সাথে সাথেই আপনাকে কিন্তু পেমেন্টটা করে দিবে। তো তারপর এখানে আপনাকে কী করবেন, জাস্ট স্টার্টে একটা ক্লিক করে দেবেন। তো স্টার্টে ক্লিক করার পরে আপনাকে xt.exchanger আপনি অ্যাকাউন্ট খুলবেন কোন জিমেল দিয়ে, সেই জিমেলটা চাইবে সেই জিমেলটা দিয়ে দিবেন। আমি কিন্তু ফুল দেখাচ্ছি, যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। তারপর এখানে বলবে যে এই জিমেলটা কি আপনার, তারপর আই এম শিওর এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে কংগ্রেচুলেশন ইয়োর অ্যাকাউন্ট ইজ রেজিস্টার্ড, এরকম লেখা চলে আসবে। যখন এরকম লেখা চলে আসবে তারপর আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন। যখন লিঙ্কে ক্লিক করবেন তখন আমি একটা দেখাই ওইটা প্রজেক্ট আনতেছি। তো লিঙ্কে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, এখান থেকে স্টার্টেড ওটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন যে এই এখানে লেখা আছে আন মিম, জাস্ট আন মিমে ক্লিক করে দিবেন। তারপরে জয়েন অ্যান্ড ফলো আস, এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে প্রায় 400টা মিম টোকেন পাবেন। তারপর কী করবেন, এখান থেকে লাইক অ্যান্ড রিটুইট, জাস্ট লাইক অ্যান্ড রিটুইট উপরে একটা ক্লিক করে দেবেন। এভাবে আমি দেখাই দিই, লাইক অ্যান্ড রিটুইট উপরে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে প্রথমে লাভ রিয়েক্ট দিবেন, তারপর হচ্ছে কুইট টুইটে যাবেন। এখান থেকে কুইট টুইটে যাবেন, যাওয়ার পরে তিনটা ফিনকে ট্যাগ করবেন, সাথে কিছু লিখে দিবেন, যেমনটা আমি দেখাই এখানে এক্সাম্পল হিসেবে, দেখেন আমি এরকম লিখছি। তারপর এটা টুইট করবেন, টুইট করা হয়ে গেলে তারপর এখানে কমেন্ট বক্সে সেম ওইটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে কিন্তু আপনার প্রথম কাজটা শেষ। তো তারপর দেখতে পাবেন যে এরকম নিচে লেখা আসবে ইটস ডান চেক ইট, জাস্ট ইটস ডান চেক ইট ক্লিক করার পর নেক্সট অপশন আসবে। এখান থেকে জয়েন টেলিগ্রাম, এটাতে জয়েন করবেন, তারপর ইটস ডান চেক ইটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আবার এটাতে জয়েন করবেন। তো এইভাবে টেলিগ্রাম চ্যানেল যতগুলো চাই জয়েন করে নেবেন। তো এগুলো খুব ইজি, আপনাদের সমস্যা হবে স্ক্রিনশটের জায়গায়, যেখানে আপনার তারপর কী করবেন এই যে ইটা আছে ফলো টুইটার, এই ফলো টুইটার এটা ক্লিক করে দিবেন। ওকে, তো ফলো টুইটার উপর ক্লিক করার পর এই যে পেজটা, এই পুরো পেজটা একটা স্ক্রিনশট নেবেন, এই পুরো পেজটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে ইস ডান চেক ইটে যখন ক্লিক করবেন তখন আপনাকে বলবে যে প্লিজ অ্যাটাচ এই স্ক্রিনশট অফ দ্য কমপ্লিট টাস্ক, আপনি যে টাস্কটা কমপ্লিট করছেন একটা স্ক্রিনশট চাচ্ছে, সেই স্ক্রিনশটটা দেখেন যে এরকম কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো এরকম একটা স্ক্রিনশট দিবেন, তারপর ইস ডান চেক ইটে ক্লিক করবেন। তারপর বলবে যে ফলো মিম টুইটার অ্যান্ড গেট এ রিওয়ার্ড, তারপর এটাতে ক্লিক করার পরে ফলো করবেন, ফলো করার পর একটা স্ক্রিনশট নেবেন, ইস ডান চেক ইটে ক্লিক করবেন, তারপর স্ক্রিনশটটা আপলোড করবেন, যেমনটা কিন্তু আমি এখানে আপলোড করে দিয়েছেন। আর আপলোড করা খুবই ইজি, যে এখানে যে এটার উপর ক্লিক করলে তারপর আপনার গ্যালারি ওপেন হবে, ওখান থেকে আপলোড করে দেবেন। তারপর এখানে কংগ্রেচুলেশন বলবে, অল দ্য সোশ্যাল টাস্ক আর ডান, তারপরে বলবে যে ডাউনলোড এক্সটি অ্যাপ অ্যান্ড সাইন ইন উইথ, এইটা আপনার জিমেলটা শো করবে। তারপরে কী করবেন, এখান থেকে মোবাইল অ্যাপ ইনস্টলেড, জাস্ট মোবাইল অ্যাপ ইনস্টলেডে ক্লিক করার পরে এখানে আপনাকে কংগ্রেচুলেশন বলবে, আর কংগ্রেচুলেশন বললে কিন্তু আপনার কাজটা শেষ। তো আমি এখন একটু এক্সচেঞ্জারে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমি এক্সচেঞ্জারটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনি ইনস্ট্যান্ট, তারপর কী করবেন ইনস্ট্যান্ট এখানে এসে চেক দিবেন, এখানে আপনার সার্চ করবেন কীভাবে সেটাও দেখিয়ে দিই। এখান থেকে স্পটে আসবেন, স্পটে আসার পরে এখানে সার্চ দেন, মিম লিখে সার্চ দেন, তারপর এখানে আসবে, এখানে দেখতে পারবেন আপনি 45 সেন্ট কিন্তু পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু 43 সেন্ট কিন্তু পেয়ে গেছি কাজটা করার বিনিময়ে, এবং এখানে 450টা টোকেন পাবেন। তারপর এটা চাইলে আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন, এখানে ট্রেড করেন, ট্রেডের উপর চাপ দিলে এটা ইনস্ট্যান্ট আপনি ট্রেড করতে পারবেন। এখানে কিন্তু মিনিমাম কোনো কিছু নাই, এখান থেকে মিমিনিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে সেলে ক্লিক করবেন, এগুলো হচ্ছে সেলার, এগুলো হচ্ছে ভায়ার, এগুলো হচ্ছে সেলার, এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর চাইলে সেল দিতে পারেন। তো আমি ইনস্ট্যান্ট একটা সেল দিয়ে দেখাই, যেমন এটা চাপ দিলাম, তারপর এখান থেকে আমার 450টা টোকেন আছে, 450টা বসাই দিলাম, তারপর এখানে সেল মিম, সেল মিমে ক্লিক করার পরে এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে দেখতে পারেন সাথে সাথে কিন্তু আমার ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে গেলো।
টোকেনটা কিন্তু আমার ইনস্ট্যান্ট সেল হয়ে গেল। এখন যদি আমি ফাইন্যান্সে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখান থেকে কিন্তু আমার টোকেনটা কেটে নিছে। এবং আমি যদি ইউএসডিতে যাই সেক্ষেত্রে আমার ইউএসডি দেখাইতে পারবো, তো এখান থেকে ইউএসডিতে যাই। আর আমার আগে থেকে কিছু ইউএসডি ছিল, তো দেখেন এখানে আমার কিন্তু ইউএসডি চলে আসছে। তো দেখেন যে ট্রেডিং করছে যেটা 43 সেন্টের, এটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আপনারা কিন্তু ট্রেডিং করতে পারবেন। এবং এখানে এই যে এক্সচেঞ্জারটা, এই এক্সচেঞ্জারে প্রত্যেক দিন বা সপ্তাহে বা আপনার মাসে 4-5টা করে এয়ারড্রপ আসে, প্রত্যেকটা এয়ারড্রপ সাথে সাথে পেমেন্ট করে দেয়। সেক্ষেত্রে আপনার মাস শেষে দেখতে পাবেন যে $10-15 কিন্তু অনায়াসে ইনকাম হয়ে যাবে। তো এইভাবে এই কাজটা করে নেবেন। তো আমি এখন ডোপ মাইনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোপ মাইনে কী করবেন। এখান থেকে ডোপ মাইন যে অ্যাপ্লিকেশনটা আছে, তো অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমি অলরেডি ক্লিক করব। অলরেডি ক্লিক করার পরে আমি অ্যাকাউন্টটা কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল, এখান থেকে অলরেডি আসবো। তো অলরেডি আসার পর এখান থেকে দেখুন বাইন্যান্স, জাস্ট এই বাইন্যান্সের উপর একটা চাপ দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা বাইন্যান্সের উপর একটা চাপ দিচ্ছি, একটু লোড নিচ্ছে। তো তারপর এরকম অপশন আসবে, এখানে পাবেন রিসিপ্ট, জাস্ট এই রিসিপ্টের উপর একটা ক্লিক করে দেবেন। এখান থেকে রিসিপ্টের উপর ক্লিক করেন, ক্লিক করার পর এই অ্যাড্রেসটা পেলেন। এই অ্যাড্রেসে আপনি $1 স্মার্ট চেইন বিএনবি ডিপোজিট করবেন। আবার বলতেছি $1 স্মার্ট চেইন বিএনবি ডিপোজিট করবেন, চাইলে আপনি 50 সেন্ট স্মার্ট চেইন বিএনবি ডিপোজিট করতে পারেন। কেন ডিপোজিট করবেন? কারণ এটা কিন্তু ওয়ালেট অফার, আর ওয়ালেট অফার থেকে কিন্তু মিনিমাম আপনার এই যে এইটা এখানে কিন্তু 10টা ডোপি টোকেন দেবে। এবং 10টা ডোপি টোকেনের ভ্যালু আপনার $4, $5, $6 কিন্তু অনায়াসে যাবে, যেমনটা কিন্তু আমরা সেপালে দেখছি। তারপর হচ্ছে TWT টোকেনের মতো কিন্তু প্রফিট দেবে। এই জন্য অবশ্যই কিন্তু আপনাকে এখানে কিন্তু অবশ্যই সোয়াইপটা করে নেবেন। আর যদি সোয়াইপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না। সোয়াইপ বলতে যে আপনার টোকেনটা চলে যাবে বা ডলারটা লস হবে তেমনটা না। ওকে, তো যখন ডিপোজিট হয়ে যাবে তখন কী করবেন? এখানে পাচ্ছেন সোয়াইপ, জাস্ট এই সোয়াইপের উপরেটা ক্লিক করেন। আমি কিন্তু অলরেডি সোয়াইপ করে নিয়েছি। সোয়াইপ না করলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট পাবেন না, আবার বলতেছি। তারপর এখানে স্টার্ট সোয়াইপে ক্লিক করেন। স্টার্ট সোয়াইপে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখান থেকে স্মার্ট চেইন বিএনবিটাই থাকবে। তারপর এখানে অ্যামাউন্ট দিবেন, এখানে আপনার কত অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। আপনার থাকবে 0.002 সম্ভবত থাকবে, 002 থাকবে। তো এখান থেকে আপনি 00 বা 3001 দিলেন, যে সাপোজ আমি দেখাই এখান থেকে 3টা 0 আমি অন দিলাম। এবং নিচে আমি BUSD নেবো, এখান থেকে আমাকে BUSD কিন্তু নিতে হবে। তো এখান থেকে আমাকে BUSD সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি BUSD খুঁজি, একটু খুঁজে বের করি। আচ্ছা, আমি এখানে সার্চ দিলে পাবো মেবি, যেহেতু ওদের অ্যাপসটা আপডেট করছে, আগে কিন্তু এরকম ছিল না। তো এখান থেকে BUSD আনলাম। আনার পরে দেখেন এখানে যদি আপনি এই পরিমাণ সোয়াইপ করেন, আপনি এখানে মিনিমাম 1 সেন্টও সোয়াইপ করতে পারবেন। আপনি 20 সেন্টও ডিপোজিট করতে পারবেন, সমস্যা হবে না। এখানে কোনো রিকোয়ারমেন্ট দেয় না যে আপনাকে $1 করতে হবে। এখানে দেখেন আমার কিন্তু 84 BUSD আছে। তো এখানে আপনি এই পরিমাণ অ্যামাউন্ট দিবেন, তারপর এটা দিবেন, তারপর নিচে আপনি দেখতে পারেন সোয়াইপ লেখা আসবে। আমি যদি একটু এদিক সেদিক করি, অ্যামাউন্ট দেখা একটু উপরে দিলাম, তাহলে দেখতে পারবেন যে এখানে সোয়াইপ লেখা আসবে। যে সোয়াইপ আনলক আছে, এখান থেকে এইটা কানেক্ট করে নিতে হবে। এখান থেকে আমরা বাইন্যান্সটা নিব। আচ্ছা, এটা ই হোক, একটু লোড নিচ্ছে। তো লোড না শেষ হলে দেখতে পারবেন এখানে আপনার সোয়াইপ লেখা আসবে। এই সোয়াইপে ক্লিক করলে কিন্তু আপনার এইটা সোয়াইপ হয়ে যাবে। তো সোয়াইপ হয়ে গেলে কিন্তু আপনার কাজটা শেষ। আপনি শুধু কী করবেন, এখান থেকে বিএনবি থেকে আপনি শুধু BUSD নিয়ে নেন, কোনো এখানে চার্জ না। আপনি $1 ডিপোজিট করে সোয়াইপ করলেন, আপনি কিন্তু $1 BUSD পাবেন। শুধুমাত্র কিছু ফি যাবে, সেটা হচ্ছে এদের অলরেডি এক্সচেঞ্জে করলেন, এক্সচেঞ্জের বিনিময়ে আপনার 10-15 সেন্টের মতো কিন্তু ফি কাটবে। এটুকুই কাজ প্রত্যেকে করে রাখেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। এবং এক্সটি এক্সচেঞ্জার অবশ্যই আপনার অ্যাকাউন্ট খুলে কাজ করবেন। ভিডিওতে যারা এখনও লাইক দেন, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। নতুন কোনো বন্ধুর এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকেন। অবশ্যই এখানে সব আপডেট কিন্তু আমি ওখানে দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।